গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা দেখব হেক্সা ডেসিমাল থেকে কীভাবে ডেসিমালে কনভার্ট করতে হয় তো প্রথমে এই প্রবলেমটা দেখব তারপরে এই প্রবলেমটা দেখব তারপরে থ্রি এফ সি এটা একটা হেকজা ডেসিমাল নাম্বার তো এখানে সিক্সটিন তো আমরা বলছিলাম যে হেকজা ডেসিমালে ষোলোটা নাম্বার থাকে তো সেখানে জিরো থেকে নাইন আর এফ তো এটা টেন রিপ্রেজেন্ট করছে এটা ইলেভেন এটা টুয়েলভ এটা থার্টিন এটা ফোরটিন আর এটা হচ্ছে ফিফটিন তো তাহলে এখানে থ্রি তাহলে আমরা বলছিলাম যে এই পাশ থেকে পাওয়ারের উপ বেজের উপরে পাওয়ার দিব তাহলে হেক্সাডেসিমাল যেহেতু হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে তাহলে হেক্সাডেসিমালের বেস কত 16 তাই সিক্সটিন আর এটা লিস্ট সিগনিফিক্যান্ট বেট এর জন্য পাওয়ার হচ্ছে জিরো তারপর এদিক থেকে ওয়ান তারপরটা সিক্সটিন স্কোয়ার তো তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করতে হবে তাহলে থ্রি মাল্টিপ্লাই সিক্সটিন স্কোয়ার প্লাস এফ তো এফ কী রিপ্রেজেন্ট করে এফটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ফিফটিন তাহলে এফের বদলে আমরা লিখব কত ফিফটিন মাল্টিপ্লাই সিক্সটিন ওয়ান প্লাস সি সি রিপ্রেজেন্ট করছে টুয়েলভ টুয়েলভ মাল্টিপ্লাই সিক্সটিন আওয়ার জিরো তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের ডিসিমেল নাম্বার তাহলে থ্রি আর সিক্সটিন স্কোয়ার মানে কি টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স প্লাস ফিফটিন মাল্টিপ্লাই সিক্সটিন প্লাস টুয়েলভ মাল্টিপ্লাই আর সিক্সটিন পাওয়ার জিরো মানে কত ওয়ান কারণ আমরা জানি এ টু দি পাওয়ার জিরো সেভেন ওয়ান তাহলে এটা ওয়ান তাহলে এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় থ্রি মাল্টিপ্লাই টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স এটা আসছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট প্লাস আর ফিফটিন মাল্টিপ্লাই সিক্সটিন টু অ্যান্ড প্লাস তাহলে এটা আমার টোটাল আসে এক হাজার বিশ তাহলে আমরা এই থ্রি এফ সি এটাকে যদি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিই তাহলে আসে কত এক এটা হচ্ছে ডেসিমাল তো আশা করি বুঝতে পারছেন কীভাবে হেক্সাডেসিমাল থেকে ডিসিমালে কনভারসেশনগুলো করতে হয় তো এটা দেখলে আর একটু ক্লিয়ার হবেন তো চলেন এটা দেখি তো এ বি সি ডি তো এই এ বি সি ডি এ অংশটাকে আগে করবো তারপর এটাকে করব করবো তাহলে এ এদিকে কী বলছিলাম লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে এখানে কী হবে সিক্সটিন দি পা ওয়ান ও সরি জিরো থেকে শুরু হবে তারপর সিক্সটিন দি পা ওয়ান সিক্সটিন স্কোয়ার সিক্সটিন কিউব তো এই অংশটা লিখে ফেললাম তো এখন ক্যালকুলেশন করব এ এ কি রিপ্রেজেন্ট করে টেন তাহলে টেন মাল্টিপ্লাই সিক্সটিন কিউব প্লাস বি কি রিপ্রেজেন্ট করে ইলেভেন ইলেভেন মাল্টিপ্লাই সিক্সটিন স্কোয়ার প্লাস তারপর সি রিপ্রেজেন্ট করে টুয়েলভ মাল্টিপ্লাই সিক্সটিন ওয়ান প্লাস ডি থার্টিন থার্টিন মাল্টিপ্লাই সিক্সটিন টু দি পাওয়ার জিরো তো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে টেন আর 16 কিউব এটা করলে আমরা পাই চল্লিশ হাজার এটা করলে কত পাই এটা করলে পাই দু হাজার আটশো এটাতে করলে পাই একশো বিরানব্বই আর এটাতে করলে পাব তেরো কারণ কি এই সিক্সটিন পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান তো এটাকে যদি আমরা এখন যোগ করে দিই চল্লিশ ইকুয়াল এটা টোটাল আসছে তিতাল্লিশ হাজার নয়শো একাশি তাহলে এই যে এ বি সি ডি এটা হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে করলে আসে তিতাল্লিশ হাজার নয়শো একাশি এটাই আমার ডেসিমাল নাম্বার তো এখন দশমিকের পরে আছে তো দশমিকের পরে কী আছে ই এফ তাহলে আমি কি বলছিলাম দশমিকের পরে পাওয়ার কী হবে ইনভার্স ওয়ান এটার পাওয়ার কী হবে সিক্সটিন ইনভার্স টু তাহলে ই ই কী রিপ্রেজেন্ট করছে ই রিপ্রেজেন্ট করছে ফোরটিনকে তাহলে ফোরটিন মাল্টিপ্লাই সিক্সটিন ইনভার্স ওয়ান প্লাস এফটা রিপ্রেজেন্ট করছে ফিফটিন মাল্টিপ্লাই সিক্সটিন ইনভার্স টু তাহলে এটাকে যদি করি তাহলে কী হয় ফোরটিন মাল্টিপ্লাই ওয়ান বাই সিক্সটিন প্লাস ফিফটিন মাল্টিপ্লাই ওয়ান বাই সিক্সটিন স্কোয়ার তো এটাকে যদি আমরা করি তাহলে কী হয় ফোরটিন ডিভাইডেড বাই সিক্সটিন এটাতে আসে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ আর পরেরটাই কত আসে ফিফটিন ডিভাইডেড বাই সিক্সটিন স্কোয়ারও আসবে হচ্ছে দুশো ছাপান্ন আর ফিফটিন ডিভাইডেড বাই দুশো ছাপান্নতে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ তো এটার সাথে এটা যদি যোগ করে দিই জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট নাইন থ্রি থ্রি জিরো পয়েন্ট নাইন থ্রি থ্রি ফাইভ নাইন যে তো আমরা আরও কিছু পাচ্ছি তো আমরা ই করে নিলেই হবে তো তাহলে ইএফ সমান আমরা কি পাইলাম পয়েন্ট ইএফ সমান পাচ্ছি জিরো পয়েন্ট নাইন থ্রি থ্রি ফাইভ নাইন এটা টেন বেজে তাহলে এইগুলোকে যদি একত্রে লিখি তাহলে কী হচ্ছে এবিসিডি পয়েন্ট ইএফ এটা আছে সিক্সটিন বেজে এটা ইকুয়াল কত আসছে তেতাল্লিশ হাজার নয়শো একাশি পয়েন্ট নাইন থ্রি থ্রি নাইন থ্রি থ্রি ফাইভ নাইন টেন তাহলে আমরা কি এটার হেক্সা ডেসিমাল সমান ডেসিমাল কিন্তু পেয়ে গেলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হেকজা ডেসিমাল থেকে ডেসিমালের কনভার্শনগুলো করতে হয় তো এখানে যেটা বোঝানো হয়েছে এখানে যদি বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা চেষ্টা করবো আপনাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল